नामांकन भरने को लेकर दहला कुचबिहार, तृणमूल के दो गुटों में विवाद, गोली लगने से घायल, पुलिस ने फायरिंग से किया इनकार। दीनहाटा के ओकराबाड़े ग्राम पंचायत के हाजिर बाजार इलाके में नामांकन पत्र जमा करने को लेकर तृणमूल के दो गुट आपस में भिड़ गए। घटना में तृणमूल के एक गुट पर दूसरे गुट के एक कर्मी के सिर में गोली मारने का आरोप है। हादसे के बाद आसपास के इलाके में सनसनी फैल गई। हादसे में घायल तृणमूल कर्मी लिप्टन हक, जिनकी उम्र 27 वर्ष है, वो गंभीर हालत में दीनहाटा उपजिला अस्पताल में भर्ती कराया गया। वहां उनकी हालत अधिक बिगड़ने पर उन्हें कुचबिहार मेडिकल कॉलेज रेफर कर दिया गया। आरोपी कि लिप्टन हक और एक अन्य तृणमूल कर्मी दीनहाटा के ओकराबाड़ी ग्राम पंचायत के कावराई हाजिर बाजार इलाके की बूथ संख्या 6/153 पर अपने दावेदारी पेश कर रहे थे। इस घटना को लेकर दोनों पक्षों में विवाद हो गया। इसी दौरान आज शाम तृणमूल कांग्रेस के एक गुट ने कथित तौर पर लिप्टन हक पर उसके घर के सामने गोली चला दी। हालांकि पुलिस का दावा है कि इस घटना में तृणमूल के दो कार्यकर्ता मामूली रूप से घायल हुए हैं, फायरिंग नहीं हुई है। কে উনাই পাস সবাই তো পালে গেল পরে আমার তো ভাই মানে বম ফুটতে লাগছে আমার ভাই আমার তো আর তো সারি ইসির ভাই নেই আমরা তো ভাইকে তলদি ধরি তারপরে আসলাম কি নাম রিপন আলী আপনার নাম কি আমার নাম রিপন আলী আমার ভাইয়ের নাম রিপন আলী কি করে কোন দল করে দল তো করে না মানে করে আমার মানে আমার জ্যাঠার বেটা ভাই ঘুরে দাঁড়াইছে তো জ্যাঠার বেটা ওই দাঁড়াইছে বাবলা হক ও দাঁড়াইছে আর আমাদের বাজারের পাশে বাড়ি বলো আমাদের বাড়ি কাউড়ে আমার নাম বাপ্পা হক ঘটনা হলো 253 নম্বর বুধে আমার ভাই বাবলা হক ওখানে নমিনেশন আমার হয়েছে রুল আমিন যে আছে ও বইয়ে কত ও অন্য দল থেকে মানে ওই 253 নম্বর বুধে দাঁড়াইতে চাইছে আর চরবার এখন দল ওকে টিকিট দিছে 252 পাটে মানে ও যে পাটটাতে ওর ভোট সেই পাটে ওকে দিছে এখন আমরা ওখানাবাড়ি আসবো মানে আমাদের প্রবলেম অঞ্চলে মানে ডাকছে ওখানে আসবো ওই মতো এখন এরা কী বলতে কিছু লোক ওদেরকে উস্কানি দিচ্ছে তাহলে না তো ওই পাটেই দাঁড়া এই জন্য ও একলাই বাড়িতে ছিল তার জন্য ওকে পেয়ে মনে করো এই গুলি গলা মানে একটা সবজি এলাকা পড়তে মারছিল ওই মারার পর এখন পাশে বাড়ি যেহেতু আমাদের বাজারে পাশেই বাড়ি এটা মানে আচ্ছা গুলিটা কোথায় হয় বাড়িতে না বাজারে খালাম বাড়ি তৃণমূল তৃণমূল গণ্ডগোল এটা তৃণমূল তৃণমূল গণ্ডগোল হ্যাঁ প্রার্থী নিয়ে প্রার্থী মানে প্রার্থী তো সিলেট হয়েছে 253 নম্বর বুঝে একটা প্রার্থী আর যে প্রতিমন্ত্রী তিনি দিনাটা 2 নম্বর ব্লকের ভোটার না তিনি দিনাটা 1 নম্বর ব্লকের ভোটার নমিনেশন শুরু থেকে শেষ পর্যন্ত তিনি বিডিওর ঘর দখল করে বসে থাকলেন বিডিওকে নিজের ঘর ছেড়ে দিয়ে বিডিওকে বাইরে ঘুরতে হলো আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী বিডিও অফিস দখল করে তার সাংবাদিকদের নিয়ে বসে থাকলেন কোথাকার আইন এটা করা যায় কি না নির্বাচন কমিশনকে এটা নিয়ে ইমিডিয়েট অ্যাকশন গ্রহণ করতে বলছি অভিযোগ জানিয়েছেন আমরা রিটেন অবজেকশন জানাবো আপনাদের মাধ্যমে আগে জানালাম কারণ তিনি শুধু আইন ভাঙেননি তিনি ওখানে নানাভাবে ইনফ্লুয়েন্স করছিলেন এবং ওনার এখতিয়ার নেই ওই সাহেবগঞ্জ বিডিও অফিসের চত্বরে ঢোকার তিনি সেখানে বিডিওর অফিস দখল করে বসে থাকলেন তার সাথে ছিলেন কুচবিহারের বিজেপির জেলা সভাপতি কুচবিহার উত্তরের বিধায়ক আরো কয়েকজন বিধায়ককে দেখলাম ওদের জেলা নেতৃত্বদের দেখলাম তারা এসে ওখানে অফিসে বসে থাকলেন এবং সন্ধ্যা পর্যন্ত নমিনেশন করিয়ে তারা ফেরত গেলেন কোথাকার আইন আমি ডিএমকে ফোন করেছি
আমি এসপি কে একটা ক্লিপিংস পাঠিয়েছি, সেখানে দেখা যাচ্ছে সাহেবগঞ্জ থানার একজন সাব ইন্সপেক্টর তিনি মন্ত্রীর কানে কানে ফিসফিস করে কথা বলছেন এবং হাসছেন। পাশে আরেকজন বিজেপির নেতা তার সাথেও সেই একইভাবে কানে কানে ফিসফিস করে কথা বলছেন। এই লোকটি, এই পরিমল রায় যে সাব ইন্সপেক্টর, আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে তৃণমূলের কর্মীদের ওপর অকথ্য অত্যাচার, গালাগালি, বাড়িতে গিয়ে ধাক্কাধাক্কি করা, মহিলাদের ধাক্কা দেওয়া, মহিলাদের গালাগালি করা, অবিলম্বে ওকে ঘাড় ধাক্কা দিয়ে সাহেবগঞ্জ থেকে তাড়িয়ে দেওয়া উচিত। পুরো আইন ভেঙেছে, শুধু আইন ভাঙা না, মানুষের সামনে এটা প্রমাণ করবার চেষ্টা করছে যে বিজেপি নেতারা, বিজেপির যিনি নেতা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, তিনি আইনের ঊর্ধ্বে। ওর যদি এতই শখ থাকে, ও ভেটাগুড়িতে গিয়ে চাকরি ছেড়ে দিয়ে প্রতিমন্ত্রীর বাড়িতে চাকরের কাজ